the bars got them people saying, oh my god. Hello everyone, Assalamualaikum, this is Shanto, welcome back to Born Biker. I hope shobai bhalo achen. To after long time apnader samne abar chole ashlam. To ajke ami notun ekti bike er review banabo. Seta actually review na, eta ta first impression ride review bolte paren. To bike ta hocche Tearo GP version 3. To Tearo GP bike niye amar blog kore onek wish chilo er age, but kokhono ami oibhabe blog banaite pari nai. Tearo GP 1 ba Tearo GP version 2. ভার্সন টু টাইম অনেকে ইউজ করেছি, এক ফ্রেন্ডে ছিল, আমি বেশ একটা ট্যুরও দিয়েছিলাম ওটা দিয়ে, তখনও আমি ব্লগ বানাই নাই। তো হঠাৎ করে ইচ্ছা হলো যে Tearo GP ভার্সন 3 একটা ব্লগ বানাবো, তো তার জন্য আজকে বের হলাম বাইকটা নিয়ে। আজকে বাইকটা রাইড করব এবং আমার ইমপ্রেশনগুলো আপনাদের সাথে শেয়ার করব যে কী কী নতুন আপডেট আসলো Tearo GP ভার্সন 3 থেকে, ভার্সন 1-2 থেকে কী কী আপডেট অপশনগুলো আসলো এবং বাইকটা অ্যাকচুয়ালি কেমন, আর সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা হবে। আর প্রথমে আমরা দেখে নিই ব্যাগে কিছু সিনেমেটিক শট এবং বাইকের কিছু ভিউ। ওকে, তো ভিউয়ার্স, আমরা এখন Tearo GP ভার্সন 3 সম্পর্কে কিছু কথা বলবো। তো এই হচ্ছে বাইকটি। তো প্রথমে আমরা কথা বলবো হচ্ছে এর এক্সস্ট নিয়ে। তো বাইকটির এক্সস্ট এত জোস, সাউন্ড এত জোস, বাংলাদেশের 150cc সেগমেন্টের কোনো বাইকের এত জোস সাউন্ড হয় না। আপনারা হয়তোবা সাউন্ড শুনেছেন, আমিও আপনাদেরকে দেখাচ্ছি আবার। স্টক সাউন্ড এত জোস হয় কখনো আমার জানা ছিল না। ওয়াও, তারপরে আমরা কথা বলবো হচ্ছে টায়ার নিয়ে। এ বাইকটিতে সামনে ব্যবহার করা হয়েছে 110 সেগমেন্টের টায়ার, 110/70/17, এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/70/17। টায়ারটি অনেক জোস এবং অনেক ভালো গ্রিপ এবং কর্নারিং করে খুব মজা। তারপরে আসি হচ্ছে এর হেডলাইট নিয়ে, এবং এর হেডলাইট শেপটি হচ্ছে অ্যারোডাইনামিক শেপ, এবং হেডলাইটটা হচ্ছে এলইডি, এবং আলো অনেক ভালো যতটুকু শুনলাম। কয়েকটা ক্লোজ বড় ব্যাগ আছে, শুনলাম যে রাতের বেলা হেডলাইটটা আলহামদুলিল্লাহ ভালোই কভার করে। দেন হচ্ছে সাসপেনশন, বাইকটিতে হচ্ছে USD সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটি অনেক ভালো এর সাসপেনশন। এবং বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে ডুয়েল ডিস্ক, এবং পিছনে একটি ডিস্ক ব্যবহার করা হয়েছে, টোটাল 3টি ডিস্ক। এবং বাইকটির ব্রেকিং সিস্টেম হচ্ছে কম্বাইন ব্রেকিং সিস্টেম। এ হচ্ছে বাইকের মিটার, মিটারটা যদিও একটু খেলা খেলা লাগে আমার কাছে। মিটার দুই রকমের অপশন রয়েছে, এটি হচ্ছে এক স্টাইল আর এটা হচ্ছে অন্য স্টাইল। তো দুইটা মিটারই দেখতে অনেক জোস, ডিজিটাল এলইডি মিটার, লুকসটা অনেক সুন্দর লাগে। এটা ট্যাবের মতো লাগতেছে আমার কাছে। আর বাইকটিতে হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে
13.5 অর্থাৎ 13.5 লিটার। তো ভিউয়ার্স, এই হচ্ছে টুকটাক জিনিস। আরেকটা কথা হচ্ছে, এই বাইকটির যে ইঞ্জিন, এটা হচ্ছে লিফনের NBF2 ইঞ্জিন। সেম ইঞ্জিনটাই TROGP-তে ব্যবহার করা হয়েছে, এবং জাস্ট এইখানে লিফানের বা এখানে জাস্ট হচ্ছে TROGP-র যে লোগোটা, এটা ব্যবহার করা হয়েছে, তার জন্য বাইকটা হয়ে গেছে TROGP। দ্যাটস ইট। এই পাশ দিয়ে দেখাও যায় NBF2। আপনারা হয়তো বা ছোটো করে লেখা দেখতে পাচ্ছেন, এ হচ্ছে লিফনের NBF2 ইঞ্জিন, সেটার প্রমাণ এখানে দেওয়া আছে। এবং বাইকটি হচ্ছে কার্বোরেটর ইঞ্জিনের বাইক। তো আমি ফার্স্টে ভাবছিলাম হয়তো বা বাইকটা FI হবে, পরে দেখি যে এটা কার্বোরেটর। বাইকের ফুটরেস্ট, ফুটপ্যাক এবং হচ্ছে সুইং আর্ম, এগুলো সব কিছু হচ্ছে অ্যালুমিনিয়ামের। সেম হচ্ছে হ্যান্ডেলবার, হ্যান্ডেলবারটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। তো এই জিনিসগুলোর জন্য বাইকটার লুকসটা অনেক প্রিমিয়াম লাগে আমার কাছে। তো এই টুকটাক জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন বাইকটি রাইড করা যাক। বাইকটি রাইড করতে করতে আপনাদের সাথে আরও কিছু কথা শেয়ার করবো এবং আমার ইম্প্রেশন সম্পর্কে আপনাদেরকে জানাবো। ওকে, লেটস রাইড। তো প্রথমে আসি হচ্ছে বাইকের চাবি নিয়ে। দেখুন একটি মজার জিনিস, একটা নাইফ, এটা মানুষ মারা যাবে দেখি। বাহ, চাবিটা অনেক লম্বা লাগতেছে না এইভাবে রেখে। বিসমিল্লাহির রহমানির রহিম। কি সাউন্ড শুনতে পাচ্ছেন? এটা হচ্ছে TROGP স্পেশালিটি, স্টক এক্সস্ট সাউন্ড। ওকে, লেটস রাইড। বাহ, ইনিশিয়াল রেডি পিক আপ মোটামুটি ভালোই। তো ভিউয়ার্স, ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে এই বাইকটির লুকস এবং ফ্রেম অসাধারণ, অসাধারণ। এটা ফুল ফেয়ার স্পোর্টস বাইক, মনে হয় যে এটা 600cc বা 1000cc-র মতো একটা বডি কিট। বসেও মোটামুটি কমফোর্ট, সিটটা মোটা, আর যেহেতু এটা একটা স্পোর্টস বাইক, সো একটু লিন হয়ে রাইড করতে হবে, এটা স্বাভাবিক। বিকজ আমরা বাঙালিরা এখন তো অনেক কথা বলি যে একটু লিন হলেই মনে করি যে বাইকে কমফোর্ট নাই, এটা নাই। বাট হ্যাঁ, এটা স্পোর্টস ক্যাটাগরি বাইক, সো এটা আমাদের কি একটু লিন হয়ে, একটু ডাউন হয়ে রাইড করতে হবে, এটা স্বাভাবিক। তো প্রথমে কথা বলবো হচ্ছে বাইকটি হ্যান্ডেলবার নিয়ে। তো বাইকটি হ্যান্ডেলবার হচ্ছে অ্যালুমিনিয়ামের এবং হ্যান্ডেলটা অনেক ওয়াইড এবং জোস, এবং দেখতেও অনেক প্রিমিয়াম লাগতেছে। বিল্ড কোয়ালিটি অনেক স্ট্রং, আই থিঙ্ক। তারপরে মিটারটি দেখতে পাচ্ছেন, মিটারটি হচ্ছে ডিজিটাল মিটার। মিটারের দুইটা অপশন আছে, মিটার এই এই একটা এই স্টাইলে একটা শো করবে, আর সেকেন্ড অপশন হচ্ছে এইটা। এটা আমি কখনো অন্য কোনো বাইকে দেখি নাই, যাকে একটা স্পেশালিটি আছে বাইকের ভিতরে। নর্মাল সুইচগুলো আগের বাইকের মতোই, বাট এই বাইকে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ইমার্জেন্সি লাইট। সাধারণত স্টক বাইকে ইমার্জেন্সি হয়তো এই পাশে থাকবে, না হয় এই পাশে থাকবে, কিন্তু এই বাইকে ইমার্জেন্সি লাইট, আই মিন ইন্ডিকেটার সুইচ হচ্ছে এই জায়গাটায়। ইটস অ্যামেজিং যে এখানে কেন ইমার্জেন্সি সুইচ থাকবে হাতের কাছে, কিন্তু এটা হচ্ছে কিটের সাথে লাগানো, হ্যান্ডেলের কোনো সাইডই নাই, এটা কিটের সাথে লাগানো। তো এবার বাইকটির ব্রেক নিয়ে কথা বলি আপনাদের সাথে। তো এই বাইকটিতে সামনে ডুয়েল ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং পিছনেও ডিস্ক ব্যবহার করা হয়েছে, আর বাইকটির ব্রেকিং সিস্টেম হচ্ছে CBS অর্থাৎ কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। তো সাধারণত বাংলাদেশের মার্কেটে 150 সেগমেন্টের বাইকগুলোতে দুইটার বেশি ডিস্ক দেখা যায় না, কিন্তু TROGP প্রথম বাইক যেটাতে সামনে দুইটা ডিস্ক ব্যবহার করা হয়েছে। এটার ইনিশিয়াল রেডি পিক আপ অনেক জোস, যেহেতু বাইকটির BHP হচ্ছে 19 কোম্পানির মতে, তো অবশ্যই এটা খারাপ হবে না। আর এটা টপ স্পিড কোম্পানি ক্লেম করে 140, সো গাড়ির
টর্ক বা ইনিশিয়াল রেডি পিকআপ হিসাবে আমার কাছে মনে হলো যে এটা ইজিলি উঠবে 140-138-40, খুব একটা টাফ হবে না। আর বাকিটা ডিপেন্ড করে বাইকের কন্ডিশনের উপরে বা রাইডারের উপরে ডিপেন্ড করে অনেক কিছু। এবার যদি বলি যে বাইকের টার্নিং রেডিয়াস নিয়ে, তো আমি বাইকটি রাইড করার টাইমে বেশ কয়েকবার কর্নারিং করা ট্রাই করলাম, লেফট রাইড করা ট্রাই করলাম, বাউলি মারলাম। তো যেহেতু বাইকটির সামনে 110 এবং পিছনে হচ্ছে 150, সো বাংলাদেশের 100cc সেগমেন্টের ভিতরে সবচেয়ে মোটা টায়ার এই বাইকে ব্যবহার করা হয়েছে, সবচেয়ে বেস্ট, যে সামনে 110 পিছনে 150। সো এই বাইকটি নিয়ে কর্নারিং করতে বা লেফট রাইড করতে আমার মনে হয় না কারোর প্রবলেম হবে, যার জন্য আমি খুব মজা পেলাম বেশ কয়েকবার টার্নিংয়ের টাইমে। আহা, সিএনজি তো। আর এমনিতে রেডিয়াস নিয়ে আমার কাছে কোনো প্রবলেম মনে হয় নাই, খুব ইজিলি মুভ করা যাচ্ছে বাইকটা। বাট হ্যাঁ, যেহেতু বাইকটি একটু অনেক ওয়াইড, সেই ক্ষেত্রে আপনার হয়তো বা যানজটে একটু লেফট রাইট করতে বা ইউটার্ন নিতে একটু কম বেশি জায়গার মনে হতে পারে। বাট এটা খুব একটা বড় কোনো ইস্যু না, এটা সিম্পল করি। একটা স্পোর্টস বাইকের লুকিং গ্লাসে আমরা সবাই একটু ওয়াইড ভিউ চাই, যেহেতু লংয়ে ট্রাভেল করা হয় বা অনেকে বাংলাদেশে লং ট্যুর করেন, তো আমরা সবসময় চাই যে আমাদের ভিউটা একটু ওয়াইড হোক। তো ট্যারো জিপির লুকিং গ্লাসটা আমার কাছে মনে হয়েছে যে আরেকটু ভার্সন 2, R15 ভার্সন 2 অথবা থাই সিবের মতো যদি হতো তাহলে আরেকটু ভিউ বেশি পাওয়া যেত। বিকজ যেহেতু স্পোর্টস বাইক, সো লুকিং গ্লাসগুলো এমনিই পিছনে থাকে, তো সেক্ষেত্রে যদি একটু ওয়াইড ভিউটা আসতো আমার কাছে মনে হতো যে এটা কিছুটা কেপিআইয়ের মতো, তিন কোণা ত্রিভুজ শেপের মতো হয়ে গেছে, তো একটু ওয়াইডের মতো হতো তাহলে হয়তো বা ভিউটা আরেকটু বেটার হতো। তবে এটা কোনো মেজর ইস্যু না, আলহামদুলিল্লাহ এমনি অনেক ভালো। তো ভিউয়ার্স, বাইকটির ওজন হচ্ছে প্রায় 160 কেজি। তো একটা বাইক যদি 130-140 কেজির উপরে হয়ে থাকে তাহলে বাইকটা একটু আপনার কাছে ভারী মনে হতে পারে। তো বাট আপনি যখন একজন প্রপার রাইডার হিসাবে একটা বাইক রাইড করবেন তখন কোনো গাড়ি আপনার কাছে কিন্তু ওরকম ভারী মনে হবে না। তো সেম এটা একই কথাই, কিন্তু যখন আপনি একটা মানে বাইকটা পার্ক করতেছেন কোথাও বা স্টার্ট অফ অবস্থায়, বা ইঞ্জিন অফ অবস্থায় আপনি যদি বাইকটা একটু সাইড করতে চান তখন হয়তো আপনার কাছে ওয়েটটা একটু কম বেশি মনে হতে পারে। তাছাড়া এই বাইকের মানে ওয়েট যে ধরার মতো কোনো কিছু আছে সেরকম কিছু না, ইটস নর্মাল। ভারী গাড়িগুলো লং রোডে রাইড করে মজা হয়, মানে অ্যাটলিস্ট যখন গাড়ি আপনার অনেক হাই স্পিডে থাকে 110-120-130, তখন ওয়েট গাড়িগুলোর মনে হয় যে আর রোডের সাথে ট্র্যাকশন কন্ট্রোলটা আরও বেশি থাকতেছে। এটা যেহেতু আমার একটা ফার্স্ট টাইম রাইড বা ফার্স্ট ইমপ্রেশন রাইড বলতে পারেন, তো আমি খুব একটা কিছু বলবো না, আমার জাস্ট নর্মাল যেগুলো জিনিস আমি চালিয়ে ফিল করেছি এই সিম্পল জিনিসগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি ডিটেলসও কিছু বলবো না, বিকজ ডিটেলস আমি তখনই বলতে পারবো যখন আমি বাইকটা একদম প্রপারলি রাইড করবো বা 200-400 কিলোর ট্যুর দিব, রাইড করে ট্যুর দিব, তখনই হয়তো বা খুব বেশি একটা কিছু বলতে পারবো। যেহেতু একদম বাইকটা নতুন শোরুম থেকে বের করে আনা হয়েছে, সো হালকা একটু রাইড করলাম এবং টুকটাক আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল TRGP ফার্স্ট ইমপ্রেশন রাইড, বেশি কিছু বললাম না আপনাদের সাথে, বেশি বললে আবার জিনিসটা বেশি হয়ে যাবে, মিথ্যা কোনো কিছু বলাই ঠিক না, যতটুকু রাইড করলাম ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো 360,000 টাকার ভিতরে আমার কাছে প্রাইসটা যদি একটু বেশি মনে হয়ে গেছে, বিকজ এইটা KPR-এর ইঞ্জিন, লিফান KPR NBF-2 যে ইঞ্জিনটা, সেই ইঞ্জিনটাই ব্যবহার করা হয়েছে এই বাইকে। জাস্ট এই ইঞ্জিনটাই হচ্ছে 13 লেখা, একটা টির মতো একটা সাইন দেওয়া, আর KPR-এ হচ্ছে NBF-2 লেখা, দ্যাটস ইট। তো ভিউয়ার্স, আজকে আর আপনাদের সময় নষ্ট করব না, অনেক কথা বলে ফেললাম। তো আর আমার এখন বাইক নাই, এখন ফ্রেন্ডের বাইক ইউজ করি টুকটাক, ইনশাল্লাহ সামনে বাইক হবে। তো আমাকে আবার ভুলে যান না আপনারা, তো সাথে থাকবেন, সাপোর্ট করবেন, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।